হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বার্ডভিউ চ্যানেলে। আর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার গ্যাংটক যাওয়ার সম্পূর্ণ ট্যুরটা। গ্যাংটক যাওয়ার জন্য আমি শিলিগুড়ি জাংশন থেকে 2500 টাকায় একটি গাড়ি ভাড়া করেছি। বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ গ্যাংটকের ভিউ আপনাদের সামনে তুলে ধরবো। সাথে থাকবে গ্যাংটকের MG মার্কেট। এখন আমরা সেভক ফরেস্টের মধ্যে দিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসব সেভক মোড়ে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি সেবকেশ্বরী কালী মন্দিরের সামনে। আর আপনারা এখন দেখছেন সেবক কালী মন্দিরের ভিউ। এখন আমরা এসে পৌঁছলাম রংপোতে, যেটি সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এই ব্রিজটা ক্রস করার পরেই আমরা দেখতে পাবো সিকিম চেকপোস্ট। রিসেন্টলি কোভিড বিধি শিথিল হওয়ার কারণে আমাদের খুব একটা প্রবলেম হয়নি রংপো বর্ডার ক্রস করার জন্য। গ্যাংটক ঢুকতে আজকে আমার একটু লেট হয়ে গেছে, কারণ আমি জাংশন থেকে স্টার্ট করেছিলাম দুপুর 1টা নাগাদ, আর এখন আমার ঘড়িতে বাজে 6:30। এখন আমি এসে পৌঁছেছি গ্যাংটকের MG মার্গ মার্কেটের সামনে, আর আমি আপনাদের রাত্রিকালীন ভিউটা তুলে ধরলাম মার্কেটে। বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি মার্কেটের রাত্রিকালীন ভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরের অংশে সকালবেলার মার্কেটের ভিউটা আপনাদের সামনে আমি তুলে ধরব, তো আপনারা এনজয় করুন। বন্ধুরা, আমি মার্কেটে আবার ফিরে এসেছি সকালবেলায়। এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে 9:00, আর আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম দিনের বেলায় মার্কেটের সম্পূর্ণ চিত্রটা।
বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা আমার সঙ্গে থাকুন, আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব আপনাদের সামনে।